সোনার বিধায়ক সাজুকে হয়ে জেলে যেতে হবে নতুবা বিধায়ক পদ খারিজ হবে মুখ খুললেন আমিনুল যেটা নিয়ে সোনার বুঠারকে প্রতারণা করেছেন ওই জবাবটা দিলে উনি জেলে যাবেন আর যদি জবাব না দেন তে সরাসরি ওনার বিধায়ক পদ খারিজ হবে বুধবার সোনার বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া ওরফে সাজুর বিরুদ্ধে হাইকোর্টের রায় আসার পর এবার মুখ খুললেন সোনার প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর তার বক্তব্য এবার করিমউদ্দিনকে হয় বিধায়ক পদ ছাড়তে হবে অথবা জেলে যেতে হবে দুটোর যে কোনো একটি হবে উল্লেখ্য বুধবার সংবাদ মাধ্যম সূত্রে জানা যায় যে সংকটের মুখে সোনার বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়ার বিধায়ক পদ খবর প্রান্তজ্যোতি দৈনিকের সংবাদ মাধ্যমটি জানায় গুয়াহাটি হাইকোর্টের একটি রায়ের পরে এ প্রশ্নটাই উঠছে সর্বত্র বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত ভুল তথ্য নির্বাচন কমিশনের কাছে পেশ করেছেন এই অভিযোগ করে প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করের ইলেকশন পিটিশন গ্রহণ করল আদালত এটা গ্রহণ করার অর্থ হলো এখন এই মামলাটির বিভিন্ন নথিপত্র বিচারের জন্য গ্রহণ করা হবে মামলার বিচারপতি এক আদেশে বলেছেন IA-1278-2020-21 পিটিশন করে করিমউদ্দিন বড়ভূঁইয়া আমিনুলের ইলেকশন পিটিশন খারিজের আবেদন জানিয়েছিলেন কিন্তু আদালত এই বিষয়ে খতিয়ে দেখেছে আমিনুলের ইলেকশন পিটিশন গ্রহণ করার মতো যথেষ্ট যুক্তি রয়েছে তাই করিমউদ্দিন বড়ভূঁইয়ার আবেদন খারিজ করে দিয়েছে আদালত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রায় বিচারপতি তারা আদেশে সাফ জানিয়ে দিয়েছেন আমিনুলের ইলেকশন পিটিশন খারিজ করার মতো কোনো কারণ তিনি দেখতে পাচ্ছেন না বিশেষ করে বিধায়ক করিমউদ্দিনের স্নাতক ও সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষাগত যোগ্যতা নিয়ে যে প্রশ্নগুলো উঠেছে সেগুলো খতিয়ে দেখতে হবে এই যুক্তিতে তিনি করিমউদ্দিনের IA পিটিশন খারিজ করে দেন আর একই সঙ্গে আমিনুলের ইলেকশন পিটিশন গ্রহণ করেন এই মামলা হয়েছিল দু বছর আগে সোনার প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর ইলেকশন পিটিশন করে আদালতকে বলেন বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া তার মনোনয়ন পত্রে যে হলফনামা দিয়েছিলেন তাতে তিনি তার শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত ভুল তথ্য দিয়েছেন এবং এগুলো যে ভুল তথ্য সেটা যে তিনি RTI করে জেনেছেন সেই RTIগুলোর জবাবের কপিগুলো আবেদনপত্রের সঙ্গে জুড়ে দিয়েছেন তো শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত অভিযোগগুলো কী ছিল করিমউদ্দিন বড়ভূঁইয়া উল্লেখ করেছেন তিনি স্নাতক তিনি উল্লেখ করেছেন হায়ার সেকেন্ডারি পরীক্ষা তিনি পাশ করেছেন জিসি কলেজ থেকে আর স্নাতক হয়েছেন চৌধুরী চরণ সিং বিদ্যালয় থেকে এই দুটি জায়গায় RTI করা হয়েছিল সংবাদ মাধ্যমের ভাষ্যমতে জিসি কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে একটি মাত্র পরীক্ষা দিয়েছিলেন করিমউদ্দিন অর্থাৎ তিনি হায়ার সেকেন্ডারি পাশ করেননি চরণ সিং বিদ্যালয় RTI জবাবে জানিয়েছে করিমউদ্দিন বড়ভূঁইয়া নামে কোনো ছাত্রের নাম তাদের বিশ্ববিদ্যালয়ে নেই এছাড়া এর আগে নির্বাচনে অর্থাৎ 2016 সালে তিনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যোগ্যতা দেখিয়েছিলেন কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কোনো শিক্ষাগত যোগ্যতা নয় হয় সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা বা ইলেকট্রনিক্সের ডিপ্লোমা এসব হতে হবে কিন্তু এর কোনো কিছুর উল্লেখ নেই এছাড়া আমিনুল তার আবেদনপত্রে এটা উল্লেখ করেন একই ব্যক্তি কিভাবে দুইটি নির্বাচনে দুইটি শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত হলফনামা দিতে পারেন 2016 সালে নিজেকে বলেছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আবার সেই ব্যক্তি 2021 সালে বলেছেন তিনি BA এ সমস্ত তথ্য ও RTI কপি হাইকোর্টে পেশ করেছিলেন আমিনুল কিন্তু করিমউদ্দিনের পক্ষ থেকে এই মামলা গ্রহণ না করার জন্য আরেকটি আবেদন করা হয় আদালত এই আবেদন সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ বিচার করার পর এই সিদ্ধান্তে উপনীত হয় আমিনুলের ইলেকশন পিটিশন গ্রহণ করা হবে এই পিটিশন গ্রহণ করায় সম্ভাব্য কী কী হতে পারে সংবাদ মাধ্যম জানায় আমিনুলের আইনজীবীর বরাত দিয়ে জানায় এখন করিমউদ্দিন বড়ভূঁইয়াকে তার শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত সমস্ত সার্টিফিকেট মার্কশিট অ্যাডমিট কার্ড আদালতে জমা দিতে হবে তার শিক্ষাগত যোগ্যতাকে প্রমাণ করার জন্য এসব দস্তাবেজ অবশ্যই তাকে পেশ করতে হবে এরপর আদালতে এগুলো নিয়ে ট্রায়াল চলবে এটা একটু সময় সাপেক্ষ প্রক্রিয়া তো তাদের আশার সমস্ত কিছু মিথ্যা প্রমাণিত হবে কারণ যা যা তথ্য করিমউদ্দিন দেবেন সবগুলোই ভুল প্রমাণিত হবে এটা নিশ্চিত আর তথ্য ভুল প্রমাণিত হওয়া একটা অপরাধের পর্যায়ে পড়ে সেক্ষেত্রে তাকে শাস্তির মুখোমুখি হতে পারে কিন্তু এবার প্রাক্তন বিধায়ক আমিনুল স্পষ্টই জানিয়ে দিলেন যে হাইকোর্টের জবাব দিলে বিধায়ককে জেলে যেতে হবে অন্যদিকে জবাব না দিলে তার বিধায়ক পদ খারিজ হবে নমস্কার গতকালকে গুয়াহাটি উচ্চ আদালতের একটা অর্ডার বার হয়েছে যে আমি 2021-এর জুন মাসে করিমউদ্দিন বড়ভূঁইয়ার সোনাইয়ের বর্তমান বিধায়কের বিরুদ্ধে একটা ইলেকশন পিটিশন কেস করেছিলাম কারণ উনি নমিনেশন সাবমিটের সময় যেটা ফর্ম 19 যেটা 16 যেটা এফিডেভিট এই ফর্ম 16-এ উনি ওনার শিক্ষাগতার যেটা যোগ্যতা ওটা ভুল তথ্য দিয়েছেন যে উনি বলেছেন একবার উনি হায়ার সেকেন্ডারি ফার্স্ট করেছেন জিসি কলেজ থেকে 1987-এ একবার বলেছেন উনি ডিপ্লোমা ফার্স্ট করেছেন কোন জায়গাতে ফার্স্ট করেননি ওটা বলেননি
আরেকবার বলেছেন 2021-এ উনি চৌধুরী চরণ সিং থেনে ইউনিভার্সিটি থেকে ডিগ্রি পাস করেছেন। ওইগুলা সমস্ত ভুল তথ্যর বিরুদ্ধে আমি গুয়াহাটি উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলাম। আর উচ্চ আদালতে 2021-এর জুলাই মাসে একটা অর্ডার দিয়েছিল করিমউদ্দিন বড়ভূঁইয়াকে যে তোমার বিরুদ্ধে যেগুলো অভিযোগ আনা হয়েছে তোমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে, ওটা রিটেন লিখিতভাবে তুমি জবাব দাও কোর্টে, গুয়াহাটি হাইকোর্টে। তখন এই অর্ডারকে চ্যালেঞ্জ জানিয়ে করিমউদ্দিন বড়ভূঁইয়া বলেছিলেন যে আমি কেন দিব যে আমিনুলের ইলেকশন পিটিশনটা মেনটেনেবল নাই। আর ওই ওই কথা ওটা অ্যাপিল করেছিলেন, আর ওটা দীর্ঘ দেড় বছর চলেছিল। আজ গতকালকে এটা জাজমেন্ট এসেছে, কোর্ট বলেছে যে তোমার যেটা অ্যাপিল করেছিল এটা খারিজ করেছে, করিমউদ্দিন বড়ভূঁইয়ার আপিলটা খারিজ করেছে, আর আমি যেটা কেস করেছিলাম ওটা বহাল রাখেছে। অর্থাৎ করিমউদ্দিন বড়ভূঁইয়ার শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখন হাইকোর্টে জবাব দিতে হবে। আর যখন জবাব দিবেন, যদি সঠিক যেটা আছে আতে এটা যদি জবাব দেন, যে যেটা নিয়ে সোনাইর বুথারকে প্রতারণা করেছেন ওই জবাবটা দিলে উনি জেলও যাবেন, আর যদি জবাব না দেন তে সরাসরি ওনার বিধায়ক পদ খারিজ হবে। একটা দুইটা তার ওনার পথ, একটা জবাব দিলে জেল আর জবাব না দিলে বিধায়ক পদ খারিজ, যে এইটা দুইটাই আছে তার দেশের সামনে। হয়তো আগামী দিনে হয়তো কম দিনের রেজাল্ট আসবে, হয়তো বিধায়ক পদ খারিজ হবে, না হলে করিমউদ্দিন বড়ভূঁইয়া জেলও যাবেন। দুইটাই দেখবেন, দুইটাতে না একটা দেখবেন আপনারা। আর এটাই আমি যেহেতু আইন এবং আদালত এবং বিচারপতির প্রতি আমার বিশ্বাস আছে, দেরিতে হলেও আমার পক্ষে জাজমেন্ট আসবে এটা আমার দৃঢ় বিশ্বাস। কারণ আমি প্রতারণা করিনি, প্রতারণা যে করেছে তার বিরুদ্ধে রেজাল্ট আসবেই আসবেই আসবে, এটাই আমার কথা।